হ্যালো এভরিওয়ান, পাইথন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রথমেই বলে নিচ্ছি, যদিও এটা বাংলা টিউটোরিয়াল, তবুও কিছু কিছু সময় ইংরেজি ইউজ করতে হবে বোঝার সুবিধার্থে, কারণ ওই ইংলিশগুলোর বাংলা মিনিং করলে কিছুই বোধগম্য হবে না। সো আজকে আমরা এই প্রথম টিউটোরিয়ালে পাইথনের কিছু থিওরিটিক্যাল জিনিস পড়ব, পাইথনের ইতিহাস, কেন আমরা পাইথন পড়ব। সো প্রথমেই বলে নিই পাইথন জিনিসটা কি। পাইথন আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা সিম্পল এবং সহজে শেখা যায়, এবং পাইথনকে ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজও বলা হয়। পাইথন অনেক পাওয়ারফুল, হাই লেভেল এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনকে ইন্টারপ্রিটেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলা হয়। পাইথনের আবিষ্কারক সায়েন্টিস্ট গুইডো ভ্যান রোসুম, এবং পাইথনের নামটি দেওয়া হয়েছে একটি ব্রিটিশ কমেডি শো যেটার নাম মন্টি। এই ব্রিটিশ কমেডি শো মন্টি পাইথন থেকেই পাইথনের নামকরণ করা হয়েছে। এবং পাইথনের বেশ কিছু ফিচার বা বৈশিষ্ট্য আছে, আর এসব ফিচারের জন্যই মূলত পাইথন অনেক বেশি যেমন প্রথম বৈশিষ্ট্য ইজি টু লার্ন, এটা সহজেই শেখা যায়, ব্যবহার করা যায়, এবং ডেভেলপার ফ্রেন্ডলি। অ্যান্ড এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, পাইথন ল্যাঙ্গুয়েজ অনেক বেশি এক্সপ্রেসিভ। এখানে এক্সপ্রেসিভ মানে বোঝাইছে অনেক বোধগম্য এবং রিডেবল। তিন নম্বর ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, এটার দ্বারা বোঝায় পাইথনের কোড লাইন বাই লাইন এক্সিকিউট হয়, এবং এর দ্বারা ডিবাগিং ইউজ হয়, আর এজন্যই এটা বিগিনারদের জন্য পারফেক্ট ল্যাঙ্গুয়েজ। চার নম্বর ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ, আসলে পাইথন কোড বিভিন্ন প্ল্যাটফর্মে রান করা যায়, যেমন উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, ম্যাকিনটোস ইত্যাদি সব জায়গাতেই পাইথনের কোডকে পোর্টেবলভাবে ল্যাঙ্গুয়েজ, এটাকে পোর্টেবল ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে এর জন্য। পাঁচ নম্বর ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, পাইথন ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ ফ্রি, এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সব ধরনের ইনফরমেশন পেতে পারি, এবং এর ডকুমেন্টেশন অনেক রিচ, পাইথনের সোর্স কোডও অ্যাভেলেবল, সেজন্যই এটাকে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। ছয় নম্বর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড ওপি সাপোর্ট করে। আসলে ওপি মিন্স কি? আসলে ওপি একটা স্ট্রাকচার বা পদ্ধতি যেখানে সব কিছু রিপ্রেজেন্ট করা হয় ক্লাস এবং অবজেক্ট দ্বারা, আর অবজেক্ট দ্বারা বোঝায় হলো রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিস, যেমন খাতা, বই, গাড়ি, এসব কিছু। সাত নম্বর লার্জ স্ট্যান্ডার্ড লাইব্রেরি, আসলে পাইথন দিয়ে খুব দ্রুত অ্যাপ্লিকেশন বিল্ড আপ করা যায়, আর এজন্যই এখানে বিভিন্ন ধরনের বিল্ট ইন লাইব্রেরি, মডিউল, ফাংশন এসব দ্বারা খুব সহজেই পাইথনের যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায় বলেই অনেকের কাছে পাইথন প্রোগ্রামিং খুবই মজার। এবার আসি আরেকটা ফিচারে, গুই প্রোগ্রামিং সাপোর্ট। অ্যাকচুয়ালি গুই মিন্স গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সো এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডেভেলপ করা যায় এই পাইথন দ্বারাই। এসব গেল হলো গিয়ে পাইথনের ফিচার। এখন পাইথন দিয়ে আমরা কী কী করতে পারি? অ্যাকচুয়ালি ওয়েব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ডেস্কটপ গুই, তারপরে সফটওয়্যার ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক অ্যান্ড নিউমেরিক, দেন আমরা বলতে পারি বিজনেস, কনসোল বেসড, তারপরে অডিও অ্যান্ড ভিডিও বেসড, 3D CAD, গেমিং এবং এন্টারপ্রাইজিং অ্যাপ্লিকেশন, সব কিছুই করা যায় এই পাইথন দ্বারা, যেমন মেশিন লার্নিং, AI, ডিপ লার্নিং, গেমিং, ওয়েব ডিজাইনিং, হ্যাকিং, ভাইরাস মেকিং, এত এত সব কাজ পাইথন দ্বারা করা যায়, আর এজন্যই পাইথন ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ, এবং এসব কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে পাইথন শিখতে হবে। সো দ্যাটস ইট ফর টুডেস টিউটোরিয়াল। সো আশা করি আমরা সেকেন্ড টিউটোরিয়াল থেকেই প্র্যাকটিক্যাল কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। এবং দয়া করে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।